প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রা বন্ধ হয়ে গেছে পুলিশের বাধায়। বাংলাদেশ পাবলিক টিভি সাথে আছে আমি সাথী আক্তার। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের সহকর্মী মোহাম্মদ রবিউল আলমের পাঠানো ডেস্ক রিপোর্ট। এই সময় পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল, ফাঁকা গুলিতে বিএনপির 10-12 জন নেতাকর্মী আহত। শনিবার বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার খাদগড় ও চান্দিনা উপজেলার করণখালে এই ঘটনা ঘটে। কুমিল্লার উত্তর জেলা কমিটির উদ্যোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুরাদনগর উপজেলার গোমতা নামক স্থানে আয়োজন করা হয়, কিন্তু ওই স্থানের পুলিশ অনুমতি না দেওয়ায় তারা চলে আসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার খাদগড় নামক স্থানে। সেখানে শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করলে পুলিশ আবারও বাধা প্রদান করে। এতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ড সৃষ্টি হলে এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ 20 জন নেতাকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহজাহান মোল্লা জানান, তারা মুরাদনগর উপজেলার গোমতা এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করতে চাইলে পুলিশ বাধা দেয় এবং আওয়ামী লীগ ওই স্থানে শান্তি সমাবেশের পূর্বানুমতি নিয়েছে বলে জানান। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেবিদ্বার উপজেলার খাদগড় এলাকায় পদযাত্রা করতে চাইলে পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ এবং গুলিবর্ষণ করে। ভারত জাতীয় দাবাদ I'm not going to do it.